সে কনস্টেবলের যে বাংলার ক্লাস চলছিলো তার আজকে আজকে কিন্তু কারকের ক্লাসটি হবে দেখো কথা না বলে সরাসরি চলে যায় কারকটি কত ভাগে ভাগ করা যায় কারকটির ছভাগে ভাগ করা যায় কর্তৃকারক কর্মকারক করণকারক নিমিত্তিকারক অপাদানকারক অধিকরণকারক এই ছটি ভাগে ভাগ করা যায় কোন কারক কাকে বলে কর্তৃকারক কাকে বলছে যে কাজ করছে কোনো বাক্যে যে কাজ করছে কোনো ব্যক্তি বস্তু কোনো ব্যক্তি যখন কাজ করবে কোনো কেউ যখন কোনো কিছু করলে সেটি কর্তিকারক হয়ে যাবে কর্মকারক যা কর্তা যা করে অর্থাৎ দেখো এই দুটোর রুমার তফাৎ দেখো রাম ভাত খায় কাজটি কে করছে রাম অর্থাৎ রাম কর্তিকারক কী কাজ করছে ভাত খাচ্ছে অর্থাৎ ভাতটা হয়ে যাবে কর্মকারক করণকারক কী বলছি কর্তার দ্বারা কর্তার যার সাহায্যে কাজটি করে রাম হাতের সাহায্যে ভাত কাচ্ছে অর্থাৎ রাম হাতের সাহায্যে ভাত কাটতে তাহলে হাতটা হয়ে যাবে করণকারক নিমিত্তকারক কাউকে দান করো নিঃস্বার্থভাবে কোনো কিছু কাউকে দেওয়া বোঝালো তখন সেটি হয়ে যাবে নিমিত্তকারক ভিক্ষারীকে ভিক্ষা দাও তাহলে এখানে হয়ে যাবে এটি হয়ে যাবে নিমিত্তিকারক এরকম নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করলে অপাদানকারক ক্রিয়াটি কোথা থেকে সৃষ্টি হয়েছে কেউ গাছ থেকে লাভ মেরেছে অর্থাৎ এই কোনটা লাভ মারাটা ক্রিয়া অর্থাৎ কোথার থেকে লাভ মেরেছে গাছ থেকে অর্থাৎ গাছটা হয়ে যাবে অপাদানকারক অধিকরণ কারক কোনটি স্থান কাল বিষয় বোঝালে সেটি অধিকরণকারক হয়ে যাবে এবার দেখো কর্তিকারক কর্তিকারক কারকগুলোকে কী কী দিয়ে প্রশ্ন করলে সরাসরি চলে আসবে উত্তর ক্রিয়াকে প্রশ্ন করতে হবে ক্রিয়াটা প্রথমে খুঁজে বার করতে হবে ক্রিয়া খুঁজে বার করে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কে বা কারা দিয়ে কে বা কারা দিয়ে সরাসরি প্রশ্ন করলে পেয়ে যাওয়া হবে যেটা উত্তর পায় সেটি কর্তিকারক কর্মকারক কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে সরাসরি কর্মকারক পাওয়া যাবে তা এবার কী বলছে কিসের দ্বারা কী দ্বারা দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন সেটি পাওয়া যাবে কর্মকারক আর কাকে বা জন্য দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাবে নিমিত্তেকার এখানে দেখো কর্মকারকে কাকে রয়েছে আর নিমিত্ত কাকে রয়েছে আর নিমিত্তেকার কাকে নিঃস্বার্থভাবে কোনো কিছু দান বোঝাবে নিঃস্বার্থভাবে আর কর্মকারকটা সরি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে দান বোঝাবে আর কর্মকারকে কোনো কিছু স্বার্থের ভাবে আমি টাকা দিয়ে কিছু নিলাম কিছু কাউকে নিলাম টাকা দিয়ে কিছু নিলাম আর এখানে টাকা দিলাম নিঃস্বার্থ হবে কাউকে দান করা নিঃস্বার্থভাবে অপাদানকারক কোথার থেকে কোথা হতে প্রশ্ন করলে অপাদানকারক পাওয়া যাবে অধিকরণকারক কোথায় কখন ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে সরাসরি অধিকরণকারক পাওয়া যাবে একটা বাক্যের সাহায্যে সরাসরি বিষয়টা বোঝা যায় শ্যামলবাবু রেল লাইনের নিজের হাত দিয়ে ভিখারিকে ভিক্ষা দান করছেন তার তহবিল থেকে এই বাক্যটি থেকে সব কিছু কারো ক্লিয়ার হবে দেখো প্রথমে কে বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় কে বা কারা দিয়ে প্রশ্ন করা কে রেল লাইনে নিজের হাত দিয়ে ভিক্ষা ভিখারিকে ভিক্ষা দিচ্ছেন বাবু তাহলে এটা শ্যামলবাবু হয়ে যাবে কর্তৃকারক এবার কর্মকারক আমি বের করবো কর্মকারক যদি বের করা হয় এবার যদি আমি কর্মকারক বের করি কর্মকারকে কী দিয়ে প্রশ্ন করতে হবে কর্মকারক কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে কাকে দান করছে ভিক্ষা ভিক্ষা কী দান করছে কর্মকারকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে কী দান করছে ভিক্ষা দান করছে তাহলে সেটি কর্মকারক হয়ে যাবে এবার করণকারক কী দিয়ে কি দিয়ে বা কিসের দ্বারা দান করছে হাত দিয়ে দান করছে তাহলে হাত দিয়েটা হয়ে যাবে করণকারক এবার কারক কী হবে কাউকে কিছু দান করা নিঃস্বার্থ হবে কাকে দান করছে ভিক্ষারীকে ভিক্ষারীকে দান করছে হবে দান করছে সেটি হয়ে যাবে নিমিত্ত কারক অপাদানকারক কী হবে কোথা থেকে দিয়ে বলেছে কোথা থেকে কোথা হতে প্রশ্ন করতে হবে কোথার থেকে দান করছে নিজের তহবিল থেকে তহবিল থেকে হয়ে যাবে অপাদান অপাদানকারক অধিকরণকারক কী হবে অধিকরণকারক কোনো স্থান কাল বা সময় বোঝালে কোনো স্থান কাল বিষয় বোঝালে সেটা হয়ে যাবে অধিকরণকারক যেমন রেল লাইন কোনো স্থান বলছে কোনো স্থান একটা বোঝাচ্ছে এখানে রেল লাইন কোনো একটা স্থান তাই এটি হয়ে যাবে অধিকরণকারক এবার দেখো কয়েকটি প্রশ্ন দ্বারা সম্পূর্ণ আরও ভালোভাবেই বুঝে নেব কুর্তিকারক বনে থাকে বা কে থাকে বাঘ থাকে কাছে থাকে পাখি পাখি কে থাকে পাখি থাকে নবকুমার বাঘ্র দ্বারা নিহত হয়েছিল কে নবকুমারকে বাঘ নবকুমার কাঁধ দ্বারা নিহত হয়েছিল বাঘের দ্বারা নিহত হয়েছিল তাহলে বাঘ বাঘ্র একটি সব কর্তিকারক হয়ে যাবে কর্মকারক এবার কী হবে সমুদ্র দেখিব সমুদ্র দেখিব কি দেখিব সমুদ্র দেখিব আমি সিনেমা দেখিব কি দেখিব আমি সিনেমা দেখিব এই দুটি কর্মকারক হয়ে যাবে করণকারক দেখো ছুরি দিয়ে ফল কাটা হলো কিসের দ্বারা ফল কাটা হলো ছুরি অর্থাৎ ছুরিটা হয়ে যাবে করণকারক মায়ার বাঁধনে ছ আমায় ছুরি দিয়ে ফল কাটা হলো কি দিয়ে ফল কাটা হলো ছুরি দিয়ে ফল কাটা হলো অর্থাৎ ছুরিটা হয়ে যাবে করণকারক নিমিত্তিকারক দেখো ক্ষুধার্থকে দাও কাকে অন্ন দেবে ক্ষুধার্থকে নিমিত্তিকারক কি বলেছে কাকে দিয়ে প্রশ্ন করলে নিমিত্তিকারক পাওয়া যায় নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করা বোঝালে তখন নিমিত্তিকারক হয় দেখো নিমিত্তিকারক তাহলে ক্ষুধার্থকে অন্ন দাও ক্ষুধার্তটা নিমিত্তিকারক ভিক্ষারীকে ভিক্ষা দাও ভিক্ষারী তাহলে ভিকারীটিকে নিঃস্বার্থভাবে কিছু দান করা হচ্ছে অর্থাৎ এটিকে ভিক্ষারীকে ভিকারী নিমিত্ত হয়ে যাবে অধিকরণ অপাদানকারকের মধ্যে তফাৎ দেখো হয় গাছ থেকে পুকুরের লাভ দিল গাছ থেকে পুকুরে লাভ দিল অধিক অপাদান অপাদানকারক কি বলা হয়েছে অপাদানকারক বলা হয়েছে যখন ক্রিয়া কোথার থেকে উৎপত্তি হয়েছে সেদিকে লক্ষ্য দিতে হবে ক্রিয়াটা ক্রিয়াটা কি লাভ দেওয়াটা ক্রিয়া কোথার থেকে উৎপত্তি হয়েছে গাছ থেকে তাহলে গাছটাই গাছটাই অপাদান কারক এখানে অপাদান কারক আর কোনো স্থানে স্থান কাল সময় বোঝালে তখন সেটি অধিকরণ করারক হয়ে যাবে তাহলে এটা পুকুরটা কি অধিকরণ করো ট্রেন কলকাতা থেকে শিলিগুড়ি যায় দেখো কলকাতা শিলিগুড়ি দুটোই কিন্তু অধিকার করে রয়েছে কোনো স্থান স্থানগুলো তাহলে কিন্তু দুটো অধিকরণ হওয়ার কথা কিন্তু এখানে অধিকরণ দুটোই হবে না দেখো কেন হবে না বলছি ট্রেন কলকাতা থেকে শিলিগুড়ি যায় যাই ক্রিয়া ক্রিয়াটা সৃষ্টি হচ্ছে ভর থেকে দেখো ক্রিয়াটা সৃষ্টি হচ্ছে কিন্তু কলকাতা থেকে তাহলে কলকাতাটা কী হয়ে যাবে অপাদানকারক হয়ে যাবে আর শিলিগুড়িটা কী হয়ে যাবে অধিকরণকারক হয়ে যাবে এই কারকের ছোট্ট কনসেপ্ট কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল সবাই